আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন আমরা খুশি হয়েছি রমাদান মাস যখন চাঁদ উদিত হয়েছিল চাঁদের নিচে একটি নক্তার মতো ফোঁটার মতো অনেকেই লক্ষ্য করেছিলেন এ নিয়ে অনেক কথা হচ্ছে বর্তমান বিশ্বে আসলে কিসের ইঙ্গিত আল্লাহ পাক দিতে চাচ্ছেন আল্লাহ পাক তো কোরআনে বলেই দিয়েছেন ইকতারাবাতিস সাআ কিয়ামত সন্নিকটে কিয়ামতের কে সালামত আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন নবীজি তার হাদিস পাকেও বলেছেন তবে কিয়ামত কখন সংগঠিত হবে সেটা একমাত্র জানেন একজন তিনি আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুহ একটি হাদিস বর্ণনা করেন ওই হাদিসের ভিতরে উনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন এমন একটা রমাদান আসবে যে রমাদানের অর্ধ রমাদান মানে অর্ধ তারিখ যেটা 15তম দিন এই 15তম দিন তো সম্পর্কে তোমরা একটু সতর্ক থাকবা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন কারণ যে কোন একটা রমাদানের অর্ধদিন 15তম দিনে একটা বিকট আওয়াজ হবে যেই আওয়াজের কারণে অনেক মানুষ ইন্তেকাল করবেন অনেক মানুষ বেহোশ হয়ে পড়বেন এই দিনটা সম্পর্কে নবীজি সতর্ক করেছেন আজকে নবীজি হাদিস শরীফের ভাষায় বলেন বলেছেন ওই দিনটা হবে এমন একটা রমাদান যেই রমজান মাসটা জুমার রাত্রিতে শুরু হবে এই রমাদানটা জুমার রাত্রিতে শুরু হয়েছে কি হয় নাই আমরা সাহারি খাইছি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে তবে আল্লাহ পাক আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন আল্লাহ কি করবেন নবীজি হাদিসের মধ্যে যেমন কথা বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রমাদানটা আপনার জুমার দিনে শুরু হবে ওই রমাদানের 15তম দিনে একটি আওয়াজ হওয়ার কথা নবীজি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবী বলেছেন 15তম ওই দিনে তোমরা সুবহে সাদেকের পরে নামাজ শেষ করে বাড়িতে যাইবা বাড়িতে যাওয়ার পরে যেখান দিক দিয়ে শব্দ আসা পসিবল সম্ভব এই সম্ভাব্য জায়গাগুলো তোমরা বন্ধ করে দিবে এমনকি যাদের বিল্ডিং ঘর যাদের দালান ঘর ভেন্টিলেটরের সেই আপনার প্রবেশ দ্বার পর্যন্ত বন্ধ করে দিতে হবে নিজেদের কম্বল জড়িত অবস্থায় নবীজি থাকতে বলেছেন কারণ ওই আওয়াজটা যদি কোনো মানুষের কানে যায় ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তবে আল্লাহ পাক ভালো জানেন এই বিষয়ে কারণ নবীজি যে হাদিসের ভিতরে কিয়ামতের আলামতের কথা বলেছেন বর্তমান সমাজ তো সব আলামতগুলো আমরা পূরণ করে ফেললাম আজকে ভালো মানুষ দেখতে যত দেখা যায় কাজে কিন্তু তত পাওয়া যায় না সমাজটা অন্যায় ডুবে গেল আমাদের দৈনন্দিন জীবনগুলো অপরাধের মধ্যে নিমজ্জিত আর এটা যখন আল্লাহ পাক আসমান থেকে কোনো আযাব গজব দেন এই গজবটা শুধু জুলুমবাজদের জন্যই দেন না আল্লাহ পাক খাস করে দেন না তবে খাস করে দেন আল্লাহ পাক যদি চান খাস করেও দিতে পারেন তবে অধিকাংশ আযাব আল্লাহ পাক দেন খাস করে দেন না আমভাবে দেন এখানে ইমানদারও মারা যাবে বেঈমানরাও মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب আল্লাহ পাক বলছেন আর তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো এই ফিতনা এই যে শব্দটা এই শব্দের মধ্যে মুফাসসিরে কেরামগণ বলেন এই শব্দটা অত্যন্ত অনেক অর্থ বহন করে এই ফিতনা মানে গোলমাল হতে পারে ফিতনা মানে আল্লাহর আযাব হতে পারে গজব হতে পারে আল্লাহ পাকের আসমানি ফয়সালাও হতে পারে আল্লাহ পাক বলছেন এই ফিতনা থেকে বেঁচে থাকো গোলমাল থেকে বেঁচে থাকো এটা যখন দুনিয়ার সাথে রিলেটিভ অ পৃথিবীর মানুষেরা
মতনক্ক থেকে দলাদলি থেকে বেঁচে থাকা লাগবে সাধারণ একটা জিনিস নিয়ে আজকে দলাদলি আসে না নাই দলাদলির মধ্যে এমন পর্যায়ে মসজিদ পর্যন্ত আজকে ভাগাভাগি মুসলমানদের মধ্যে দলাদলি ফালাফালি মারামারি এই যে ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচতে বললেন আল্লাহ পাক বলেন লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম আল্লাহ নির্ধারিত করে শুধু যারা জুলুমকারী জালিমদের জন্য আসমানি গজব দেবেন না আল্লাহ পাক দিলে সকল কার জন্যই আযাব দেবেন ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব জেনে রাখো আল্লাহ পাক শাস্তি দানে অত্যন্ত কঠোর আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার তাহলে এই যে আমরা পনেরোতম একটি রোজার বিষয়ে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন এই রমাদানই যে হবে একই রেট বলা ঠিক নয় কারণ ভবিষ্যতের ধারণা ভবিষ্যতের জ্ঞানটা একমাত্র আল্লাহ পাকের কাছেই আছেন তবে সতর্ক করা যায় যেহেতু রমাদানটা জুমার রাত্রিতে শুরু হয়েছে এবং আগামী পনেরোতম রোজাটা হবে জুমার দিন এই দিনটা সম্পর্কে মুসলমানদের একটু সতর্ক থাকা প্রয়োজন করণীয়টা কি মুসলমানদের পাপ কাজ ছাড়তে হবে আমল বাড়াতে হবে কারণ তোমার শেষ কাজটা যদি ভালো হয় নাজাতের দরজা আল্লাহ পাক খুলে দিতে পারেন আর আপনার আমলটা শেষের আমল যদি খারাপ হয়ে যায় আপনার জন্য নাজাতের সম্ভাবনাটা কমে যাবে এই জন্য অপরাধ করেছেন থেমে যান রমজানের বরকতে রমজানের রহমতে রমজানের মাগফিরাতের আশায় একটু তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান ও আল্লাহ অনেক অপরাধ করেছি ক্ষমা করে দেন ও পৃথিবীর মানুষেরা তাহলে মাহে রমজান আল্লাহ পাক দিয়েছেন আমলটা বেশি করার দরকার আছে না নাই আমলের চাইতে আমাদের কিন্তু বেআমলটা বেশি হয় আমলের চাইতে আমাদের কিন্তু হিংসাটা বেশি হয় ফেতনা বেশি হয় বিদ্বেষ বেশি হয় মারামারি বেশি হয় হানাহানি বেশি হয় মিথ্যা সাক্ষ্য বেশি হয় এই জন্য আল্লাহ পাক আসমানি গজব যুগে যুগে দিয়েছেন নবীদেরকে আল্লাহ তার উম্মতদের মধ্যে দুইটা দল করে কিছু দলকে হেফাজত করে কিছু দলকে নিঃশেষ করে দিয়েছেন ইতিপূর্বে এর প্রমাণ আছে কারণ যেই জাতের মধ্যে আল্লাহর নিয়মের অবাধ্যতা বেড়ে গেছে আল্লাহ পাক যুগে যুগে সেই জাতিকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিয়েছেন অতএব আমরা যেন এমন জাতি না হই যেই জাতির জন্য আল্লাহ পাক আসমান থেকে গজব দেওয়ার প্রয়োজন মনে হয় এরকম যদি আল্লাহ পাক নির্ধারণ করে দেন ওই ধরার থেকে কেউ কিন্তু বাঁচতে পারব না ইতিপূর্বে রেকর্ড খুঁজলে পাওয়া যায় আল্লাহ পাক অনেক জাতিকে নিঃশেষ করে দিয়েছেন বিশেষ করে একটি কাজ কিয়ামতের যেটি আলামত সমকামিতা এটাও তামাম পৃথিবীতে আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে যেই অন্যায়ের কারণে আল্লাহ পাক একটি জাতিকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিয়েছিলেন আল্লাহ পাক হেফাজত করলে করতে পারেন কোরআন এবং হাদিস যেটা বলছে আল্লাহ পাক যেই বিপদটা যেই আওয়াজের কথা বলেছেন যেই বিকট আওয়াজ হবে ওই আওয়াজের মধ্যে যে মানুষগুলো মারা যাবেন তাদের কারণে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন কিছু বিষয় যেমন নির্ধারণ করে রেখেছিলেন ইতিপূর্বে একটা জাতির জন্য আল্লাহ একটা জাতিকে পাথর দ্বারা নিক্ষেপ করে দিলেন তাদের অন্যায় ছিল তারা সমকামী তারা আইন চালু করেছিল আজকেও পৃথিবীতে সমকামী তারা আইন যারা চালু করেছেন বলবাদ যারা করেছেন উৎসাহ যারা দিয়েছেন বাংলাদেশের একটি এলাকাতেও এটা মাথা চাড়া দিয়ে উঠেছে তোমরা অপেক্ষা করে থাকো তোমাদের জন্য আল্লাহ পাকের আসমানি ফয়সালা যখন এসে যাবে পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমারে বাঁচাতে পারবে কারণ ইতিপূর্বে শুয়েব আলাইহিসসালামের জাতিদেরকে আল্লাহ পাক সমকামিতার জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন কিন্তু শুয়েব আলাইহিসসালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন আল্লাহু আকবার এই ক্ষমতা আল্লাহ পাকের আছে যেমন নূহ আলাইহিসসালামকে আল্লাহ পাক তার অনুসারীদের এবং তাকে আল্লাহ পাক হেফাজত করে বাকিদেরকে আল্লাহ পাক পানির নিচে নিমজ্জিত করে দিয়েছিলেন আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছু করতে পারেন আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা জাআ আমরুনা নাজাইনা হুদাউ আল্লাযীনা আমানু মাআহু
برحمة منا ونزيناهم من عذاب غليظ رب العالمين বলছেন আল্লাহ পাকের যখন আদেশ চলে আসলো ফয়সালা চলে আসলো আল্লাহ পাক হুদা নাহি সালাম এবং যারা আল্লাযিনা মানু যারা ইমানদার আল্লাহ পাক তাদেরকে নাজাইনা তাদেরকে পরিত্রাণ দিলেন বাঁচায় দিলেন একই আয়াত আল্লাহ পাক শুয়াইব আলাইহি সালামের ক্ষেত্রেও বলেছেন নাজাইনা শুয়াইব ওয়াল্লাযিনা আমানু শুয়াইব এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন এদেরকে আল্লাহ পাক বাঁচালেন এবং যারা সীমা লঙ্ঘন করে সমকামী তারা ইন চালু করেছিল আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিলেন পাথর দিয়া রিমোট কন্ট্রোল ধরতে পারেন বর্তমান যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মিসাইল ছাড়া হয় এক দেশ থেকে আর এক দেশে রিমোটের মাধ্যমে যে পয়েন্ট আপনি ঠিক করে দিবেন মিসাইলটা সেই একই রেট 100% নিখুঁত সেই আপনার পয়েন্টেই হিট করবে এই পয়েন্ট আপনার রিমোট কন্ট্রোল মিসাইল যেটা আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহ পাক আসমান থেকে সমকামী তার আইন চালু করার জন্য তাদের জন্য পাথরের আযাব নিযুক্ত করলাম আমি আল্লাহ খোদাই করে রাখলাম হাদিসের মধ্যে মুসাম্মা যাকে বলা হলো যেই শব্দ এই শব্দের অর্থ হলো খোদাই করা পাথর আল্লাহ পাক নাম সহ লিখেছেন আল্লাহু আকবার প্রতিটা মানুষের নামে নামে আল্লাহ পাক পাথর নিক্ষেপ করেছেন আসমান থেকে আজকে চাঁদের নিচে যেই নকশা দেখা যায় এটা নিয়ে বিজ্ঞানী রিসার্চ করছে নাসা বিজ্ঞানীরা জানে যে তাদের জন্য কি আসতেছে আল্লাহ পাক কোথায় ফেলবেন এটা এটাও তারা জানে কিন্তু জানার মধ্যে কি মানার মধ্যে আসল फायदा ঠিক কি না অনেকেই বিজ্ঞানীরা কিন্তু জেনে ফেলেছে আল্লাহ পাক টার্গেট কোথায় কোথায় করবেন আলেমরাও কিন্তু এটা রিসার্চ করে একটাই ধারণা করছে যদি আল্লাহ পাক ওটা ফেলেন পৃথিবীর মানচিত্র থেকে কয়েকটা মহাদেশ কিন্তু বিলীন হয়ে যাবে মানচিত্র থেকে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কোথায় কোথায় আল্লাহ পাক ফেলবেন রিপোর্ট কন্ট্রোলের মতো কিন্তু রেডি হয়ে গেছে শুধু এই দেশের জন্য নয় এই সমকামিতার আইন যারা চালু করেছেন তাদের জন্য বিশেষ করে বাংলাদেশের জন্য তাদের নাম কিন্তু অলরেডি খোদাই হয়ে গেছে মনে হয় বলেন না কেন হতে পারে কিনা আল্লাহ পাক জাতিকে ধ্বংসের জন্য পাথর পাঠালেন নামে নামে পাথর এসে মাথার উপর পড়া শুরু করলো ওই জাতির ভিতরে একটা লোক নাম তার আবুল রেগাল এই লোকটা তার নামে যে পাথরটা এসেছে এই পাথরে সে ভিকটিমকে খুঁজে পায় না মারবে কাকে কাকে মারবে এবার উপর থেকে ফয়সালা হলো ও পাথর তুমি যারে খোঁজো আবুল রেগাল এই লোকটা তো মক্কাতে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে পাথরটা আসমানি ভাবে আমার আকাশ থেকে উড়ে যাওয়া শুরু করলো খানায় কাবার চত্বরে আবুল রেগাল হজ করেও মাপ পায় নাই কারণ হজ করার পরেও সমকামিতার আইনের পক্ষে ছিল কথা বলেন না কেন এই যে অন্যায় করেছে জুলুম করেছে এবার আবুল রেগালকে মক্কাতুল মুকাররমায় যখন পাথরটা পড়বে রহমতের ফেরেশতা বলল না এখানে ফেলা যাবে না এখানে তাকে মারা যাবে না তার মানে হলো মান দাখালাহু কানা আমেনা এখানে যারা প্রবেশ করে তারা তো হয়ে যায় নিরাপদ এখানে কিন্তু তাকে হত্যা করা যাবে না তাকে মারা যাবে না কেতাবের ভিতরে লেখা হয় আবুল রেগাল 20 দিন পর্যন্ত মক্কায় ছিল পাথর তার মাথার উপরে পড়ে নাই 20 দিন পরে আবুল রেগাল যখন মক্কা থেকে তার দেশ জর্ডানের দিকে রওনা করলো তার মানে আল্লাহ পাক ওই গজবটা জর্ডানের বুকে দিয়েছেন ওই পাথরটা এসে যে মক্কায় কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য তাকে এখনো সুযোগ দেওয়া হয়েছে 20 দিন পরে আবুল রেগাল যখন মক্কা থেকে বাহির হলেন সঙ্গে সঙ্গে তার মাথার উপরে সে তার নামের পাথরটা পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল এই আল্লাহর আসমানি গজব আল্লাহ পাকের টার্গেট কিন্তু নির্ভুল চাঁদ দেখো চাঁদের নিচে নকশা দেখো আজকে পৃথিবী কোন দিকে যায় তোমার অন্যায়ের কারণে তুমি কি সেটা বোঝো না শুধু দেখলে হবে না আমল বাড়ান লাগবে অন্যায় ছাড়া লাগবে ও পৃথিবীর মানুষ আল্লাহ পাক কোরআনে এটাও বলেছেন পৃথিবীর মানুষেরা যা পাবে সব তাদের দুই হাতের কামাই
দুই হাতের কাজগুলো ভালো করো আল্লাহ পাক আসমানি গজব থেকে বাঁচায় দিবেন এই যে নকটাটা দেখা গেল ছাদের নিচে এবং 15 তম রমজানে যে বিষয়টা নিয়ে হাদিস বলে এবং আল্লাহর কোরআন বলে বিজ্ঞানীরা রিসার্চ করে বলে আলেমরা গবেষণা করে যে রিপোর্টগুলো দেয় আগামী 15ই রমজান আমাদের কিন্তু একটু সতর্কতা নিয়ে চলতে হবে আল্লাহ পাক যেন এই গজবের কারণে মুসলমানদের কোনো ক্ষতি না করেন আমরা এটা দোয়া করব এবং যারা অন্যায় করেছে আল্লাহ পাক তাদের জন্য যদি পাথর বাজেট করে দেন তাদের বাঁচানোর জন্য কোনো শক্তি কাজে লাগবে সম্মানিত ভাইয়েরা আমার আবুল রেগাল বাঁচতে পারেন নাই অতএব আবুল রেগালের মতো কত আবুল রেগাল বাংলাদেশে নামাজের সময় নামাজ পড়ে তারাবির সময় তারাবি পড়ে রমজানের রোজার সময় রোজা রাখে অন্যায়ের সময় অন্যায়ও করে আছে না নাই এই যে আবুল রেগালের চরিত্রে যারা বাংলাদেশে অনেকের জন্য বুঝি পাথর অটোমেটিক তৈয়ার হয়ে গেছে আর যদি তৈয়ার হয় তোমাকে বাঁচানোর জন্য কোনো শক্তি কাজে লাগবে না একটাই পথ তওবা করে ফিরে আসতে হবে আল্লাহ যেন এই জাতিকে বুঝ দান করে সকলে বলেন আমিন আর একটু মন খুলে বলেন আমিন